একজন প্রশ্ন লিখেছেন, খাজার দরবারে গিয়ে কারো মনোকামনা পূরণ হয় নাই এমন লোক একজনও নাই, এই কথাটা কি সত্য? দেখুন, এই কথার উত্তর আমি কেমনে দেব? আমি তো খাজার দরবারে যাইনি। হ্যাঁ, আল্লাহর ধন রাসূলরে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া, রাসূলের ধন খাজায় নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজার এতর দরবারে, নাম দিছে খাজার ভক্ত মাগার নামাজ পড়ে না পাশোক্ত। এগুলি গোমরা, ভ্রান্ত, এগুলি ইসলাম মুসলমানের নামে কলঙ্ক। এই জাতীয় কোনো আকীদা ইসলামে নাই। ওই খাজা বাবারও যদি কিছু দরকার হয়, সেও কার কাছে চায়? আল্লাহর কাছে। বাদশা মোগল সম্রাটদের ভিতরে একজন ছিল উলি আল্লাহ টাইপের, বুজুর্গ দরবেশ টাইপের, বাদশা ঔরঙ্গজেব আলমগীর, যার উপাধি ছিল জিন্দা উলি, জিন্দা পীর। এক লোক ভিক্ষা করে, লোকেরা বললো, মিয়া এত ভিক্ষা করে কি করবা? ঔরঙ্গজেব আলমগীরের কাছে যাও, কিছু একটা দিলে জিন্দিগিতে আর ভিক্ষা করা লাগবে না। তখন গেছে শাহী মসজিদে, শাহী মসজিদে গিয়া অপেক্ষা করতেছে কখন তার কাছে কথা বলবে। দেখে উনি নামাজ শেষ করে সুন্নত, সুন্নত শেষ করে নফল, নফল করে কিছু তাসবিহ তাহলিল, এবার দুইখানা হাত আকাশের দিকে তুলে ওজোর নয়নে কাঁদতেছে, দুই চোখের পানি বুক ভেসে যাচ্ছে। এখন বেচারা আস্তে আস্তে উঠে চলে যায়। সম্রাট মোনাজাত শেষ করে বলল, ভাই মনে হয় কিছু বলতে চাইছিলা, চলে যাও। যে কয়ে, বলতে চাইছিলাম কিন্তু বলবো না। কেন? কয়ে, যে আমি আসছিলাম তোমার কাছে কিছু ভিক্ষা করার জন্য। আরে তুমিও তো আর এক ভিক্ষুক, তুমিও দেখি আল্লাহর কাছে হাত তুলে এইরকম অনুনয় বিনয় করে ভিক্ষা করতেছো, আমার দিল খুলে গেল, জেহেন খুলে গেল, আমার অন্তর্দৃষ্টি খুলে গেল। আরে চাইতে যদি হয় আরেকজন ভিক্ষুকের কাছে, কেন চাইবো? ভিক্ষুকের মালিকের কাছে আমি চাইবো। এই জন্য চাইতে যদি হয় কার কাছে চাইবে? ওই খাজা বাবা, গলা বাবা, পাখা বাবা, তারপরে দেশি বাবা, বিদেশি বাবা, ল্যাংটা বাবা, জুট্ট বাবা, ছোট্ট বাবা নয়। সাওয়ার জায়গা একটা, আল্লাহ। বলুন সে জায়গাটার নাম কি? আল্লাহ। এটাই হলো আকীদা, এটাই হলো ইমান। যে ইমান, যে ইমান বেতনের পর বেতন নেয়, তার পিছে কি সালাত আদায় করা যাবে কিনা? দেখুন, এটা বিস্তারিত কথা। আসলে নামাজের কোনো বিনিময় ওজর হতে পারে না। ইমামের যেরকম নামাজ ফরজ, মুসল্লিরও নামাজ ফরজ, কোনো সন্দেহ নাই। নামাজ কোনো প্রতিদানে হবে না, নামাজের বিনিময় কোনো প্রতিদান নেওয়া যাবে না, নামাজের বিনিময় কোনো প্রতিদান দেওয়া যাবে না। এখন ইমামকে কেন বেতন দেই? আসলে ইমামকে তো নামাজের জন্য বেতন দেওয়া হচ্ছে না, তার সময়কে আমরা কিনে নিয়েছি। আমি এখানে যাব, ওখানে যাব, দোকানে যাব, পাঠে যাব, এই করব, সেই করব, নির্দিষ্ট পাঁচটা সময়, নির্দিষ্ট তিনটা সময় এই মসজিদে তিনি অন্যান্য মুসল্লিদের জিম্মাদারি পালন করবেন, এই দায়িত্ব তাকে দেওয়া হয়েছে এবং তার সময় তার থেকে নিয়ে নেওয়া হয়েছে। আপনি সেই বিনিময় তাকে দিচ্ছেন, নামাজের বিনিময় নয়। কথা বুঝাইতে পারছি না, পারি নাই। সুতরাং যারা বলে নামাজের বিনিময় দেয়, ওরা বেওকুফ, হাদারাম। এই জাতীয় বেওকুফ, মূর্খ, নাদান কেমনে দেশে থাকে আমার বুঝে আসে না। ওগুলারে প্রাইমারি স্কুলে নিয়ে ভর্তি করে তারপরে অ ক খ পড়ানো শুরু করে এরপরে মাদ্রাসায় পড়ানো দরকার, এগুলো একদম ডাহা মূর্খ। নামাজের কোনো বিনিময়, নামাজের কোনো বিনিময়, নামাজের কোনো বিনিময় কাউকে দেওয়া দেওয়া যাবে না, হয় না। আমার উপরে যেরকম নামাজ ফরজ, ওনার উপর এরকম নামাজ ফরজ। পার্থক্য, উনি হয়তো এই বেলা রংপুরে, ওই বেলা দিনাজপুরে পড়তো, কিন্তু উনি একই মসজিদে আপনাদের সময় দিচ্ছেন, তার টাইমটাকে তার অন্যান্য কাজ রেখে এটাই তার কাজ, এটাই করে নিয়েছেন। সেই জন্য তাকে পারিশ্রমিক দেবেন, এবং দেবেন যে কম দেবেন না, আল্লাহর রাস্তায় খয়রাতি দেওয়া দেবেন না। দুনিয়ার সব জায়গায় আপনাদের পয়সা থাকে, সব জায়গায় পয়সা হয়, খালি ওই জায়গায় গেলেই যত আপনার কৃপণতা, কৃপ্যামি, এগুলো একটা হিপোক্রেসি, মোনাফিকি ছাড়ার কিছুই নয়। বাড়িতে গানের মাস্টারের 6,000-9,000 টাকা বেতন, আর কোরআন শরীফের একজন শিক্ষক তার 30 টাকা বেতন, তাও আবার 3 মাসের বাকি। এ জাতির কপাল ভালো হবে কেমনে? এই জন্য ইমামের কোনো বেতন নাই। ইমামের কি নাই বলুন? নামাজের কোনো কি নাই?
বেতন নাই, আপনি তাকে সময় নিচ্ছেন, তার টাইম কিনে নিচ্ছেন, তার শ্রম কিনে নিচ্ছেন। সুতরাং সে এটা দিয়ে পানের দোকানদারি যদি করত পয়সা পাইতো না? জুতার দোকানদারি করলে পয়সা পাইতো না? বাড়িতে গিয়ে আলু লাগাইলে, ক্ষেত লাগাইলে তা পাইতো না? কারো আপনার জমি যদি কামলা দিত, কামলা বলি আমরা, আপনারা কি বলেন? আরে কামলা দিলেও তো 300-500 টাকা পেত, তাহলে তো মাসে 10-15 হাজার টাকা পায়। আর মসজিদের ইমামতি 2000-3000 টাকা দিতেই একেবারে কমিটির পোড়ন লেগে যায়। এটা কোন ধরনের ফাইজলামি? এটা মোটেই ঠিক নয়। আবার বলছি, নামাজের কোনো বেতন হয়? নামাজের কোনো বেতন হয় না। আল্লাহ ফেরেশতাদের নিয়ে মিলাদ পড়েছে কথাটা কতটুকু সত্য, এতো আমি আজকে জীবনে প্রথম শুনলাম। সুতরাং কেউ যদি আমাকে দলিল দিতে পারেন তাহলে না আমি বুঝবো। এমনি ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এইটা আছে কোরআন শরীফে। আল্লাহ এবং তার ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি সালাত পড়েন। আর সালাত বান্দার পক্ষ থেকে যখন হয় তখন হয় আল্লাহর গোলামি, আল্লাহর সেজদা, আল্লাহর রুকু। আর আল্লাহর পক্ষ থেকে যখন বান্দার উপরে হয় তখন হয় সেটা রহমত এবং বরকত, সাকিনা। তাহলে আল্লাহ রহমত প্রেরণ করেন রাসূলুল্লাহর প্রতি, ফেরেশতারা রহমত বর্ষণ করেন কার প্রতি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি। আর যদি আপনি শব্দের অর্থ করেন তাহলে আল্লাহ নামাজ পড়ে রাসূলুল্লাহর উপরে, ফেরেশতারাও নামাজ পড়ে রাসূলুল্লাহর উপরে। আচ্ছা এটা কি হবে? এটা হবে কমন সেন্স এটাই বলে যে না, এটা হবে না। সুতরাং সালাত জায়গা ভেদে ভিন্ন ভিন্ন। শুনুন একটা কথা আপনাদের মনে রাখতে হবে, পৃথিবীতে একটি মাত্র ভাষা যার নাম আরবি। কয়টা ভাষা বলুন? কয়টা ভাষা? পৃথিবীতে একটি মাত্র ভাষা আরবি, যেই ভাষায় একই শব্দের বিপরীতমুখী দুটি অর্থ হয়। আমি বোধহয় বুঝাইতে পারি নাই। পৃথিবীতে কয়টা ভাষা? একটি মাত্র ভাষা, যেই ভাষাটার নাম আরবি, ওই ভাষার একটা শব্দ সম্পূর্ণ বিপরীতমুখী দুটি অর্থ প্রকাশ করে। যেমন উদি একটা উদাহরণ না দিলে তো বুঝবেন না। যেমন হারাম, হারাম, হারাম মানে হচ্ছে নিষিদ্ধ, হারাম মানে হচ্ছে অবৈধ, হারাম মানে হচ্ছে অনুচিত, হারাম মানে হচ্ছে না জায়েজ। আবার এই হারাম মানে পবিত্র। যেমন চারটা মাসকে আর জাহিলি যুগের লোকের হারাম বলতো, হারাম মানে এখানে পবিত্র। আবার খানায় কাবাকে হারাম বলে, মসজিদে নববীকে হারাম বলে, দুইটাকে বলে হারামাইনি শরীফাইন। তাহলে ওই যে আপনারা হেরেম বলেন, হেরেমটা আসলে শুদ্ধ না, এটা গলদে সহি, এটা ভুল উচ্চারণটা গলদ, আসলে হবে হারাম। আর হেরেম বলতে মোগল সম্রাটদের অন্দর মহল বলা হয়, অন্দর মহল হেরেম। আর হারাম হচ্ছে সম্মানিত, সম্ভ্রান্ত, নিষিদ্ধ, পবিত্র। শব্দ কয়টা? একটা বলেন না, শব্দ কয়টা? অর্থ হইল কয় মুখী? সম্পূর্ণ বিপরীত মুখী দুইটা। আচ্ছা এবার আসেন, কেনা বেচা, ব্যয় এবং সারা, মুবাদালাতু শাইয়ে বিশাই, জিনিসের পরিবর্তে জিনিস ট্রান্সফার করা, হস্তান্তর করা, হাত বিনিময় হওয়া, হাত বদল হওয়া, এর নাম হলো কেনা বেচা, ব্যয় এবং সারা, মুবাদালাতু শাইয়ে বিশাই। এখন ব্যয় মানে বিক্রি করা, বিক্রি মানে আপনি জমিটা বিক্রি করলেন, মালিকানা চলে গেল, গরুটা বিক্রি করলেন, মালিকানা চলে গেল, ছাগলটা বিক্রি করলেন, মালিকানা চলে গেল, স্বর্ণ অলংকার বিক্রি করলেন, মালিকানা চলে গেল, গাড়িটা বিক্রি করলেন, মালিকানা চলে গেল। তাহলে বোঝা গেল বিক্রি মানে এমন জিনিস মালিকানা চলে যায়। আবার এই বাই দিয়া কখনো কখনো সারা মানে ক্রয় বোঝায়, ক্রয় মানে হলো মালিকানা হাসিল হলো। আমি জমি কিনছি মানে মালিক হয়েছি, গাড়ি কিনছি মালিক হয়েছি, স্বর্ণ কিনেছি মালিক হয়েছি। শব্দ কয়টা? অর্থ কি একমুখী না বিপরীতমুখী? সম্পূর্ণ বিপরীতমুখী। এতটুক যারা বোঝে না এই সকল পাগলেরা কি কথা বলবে আমার বুঝে আসে না। এই জন্য আল্লাহ তাআলা অবশ্যই তার রাসূলের প্রতি সালাত পড়েন। সেই সালাত অর্থ হলো কি? শান্তি, রহমত, করুণা, সাকিনা বর্ষণ করেন। আর আমাদের পক্ষ থেকে যখন সালাত হবে তখন হবে রসুলের প্রতি শান্তি বর্ষণের জন্য দোয়া করা। আমরা নামাজ পড়ি রসুলের সেজদা দেই না আল্লাহর সেজদা দেই? তাহলে
আমরা যে সলাত পড়ি, ইয়াইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, তোমরা নামাজ পড়ো, নাকি রসুলের জন্য নামাজ পড়ে না আল্লাহর জন্য? তাহলে এখানে সলাতের অর্থ হলো তোমরা রসুলের প্রতি শান্তি দোয়া বর্ষ, আল্লাহর কাছে দোয়া করো শান্তি এবং রহমত বর্ষণ হওয়ার জন্য, তার মাকামকে উচ্চ হওয়ার জন্য। এই জন্য একই শব্দ ব্যক্তি কাল পাত্র স্থান ভেদে ভিন্ন ভিন্ন অর্থ হয়। এখন আল্লাহ যে কেমনে মিলাদ পড়ে এটা আমি কোথাও শুনিও নাই, পাইও নাই, জানিও না। যিনি বলেছেন তিনি যদি কোনো হাদিস বা কোরআন দিয়ে বুঝাই দিতে পারতেন তাহলে আমি দেখতাম যে জিনিসটা সঠিক না ভুল। সুতরাং এই জাতীয় কথার কোনো ভিত্তি নাই। কি নাই বলুন তো? ভিত্তি নাই। সুতরাং তার আবার জবাব দেব কি, যার পীর নাই তার পীর শয়তান, কথাটা কি ঠিক? হ্যাঁ ঠিক। এই যে আমি পীর, আমি পীর, আপনারা আমার মুরিদ হবেন, এতে আমার ব্যবসা ভালো হবে, কে কথা ঠিক কি না? এটা যে কোন পাগলরা পাইছে কোথায়? শোনান, পীর মানে যদি হয় রহনুমাইকারী, পথ প্রদর্শনকারী, পীর যদি হয় বয়স্ক অভিজ্ঞ, পীর যদি হয় শরিয়া এবং সুন্নতির উপরে চলতে অভ্যস্ত, তাহলে এমন পীর মানতে আমার কোনো আপত্তি নাই, এমন পীর মানতে আমার কোনো আপত্তি নাই। অভিজ্ঞ লোক থাকতেই পারে, বয়স্ক লোক থাকতেই পারে, তারপরে শরিয়া এবং সুন্নতির উপরে কেউ পথ প্রদর্শন করতেই পারে, রহনুমাই করা করতেই পারে। ইরাতুত তরিক ইসাল ইলাল মাতলুক, ইরাতুত তরিক হলো রাস্তা বাতলে দেওয়া, ইসাল ইলাল মাতলুক হলো ডেস্টিনেশন, গন্তব্যে পৌঁছে দেওয়া। পৌঁছে দেওয়া একমাত্র আল্লাহর পক্ষে সম্ভব। পৌঁছে দেওয়া কার পক্ষে সম্ভব? আল্লাহর পক্ষে। দেখুন এই পীরের ব্যাপারে আমাদের দেশে দুই শ্রেণীর লোক, উগ্রপন্থা কিছু আছে, একেবারে চরম আহলে হাদিস, চরম উগ্রপন্থা, পীর মানেই একেবারে শুনলে গায়ে জ্বালা হয়ে যায়। আর কিছু আছে মাজহাবি, আমাদের মতো হানাফি বা এরকম কাদেরি শাফেঈ মাজহাবি কিছু আছে চরম পন্থা, তারা মনে করে পীর ছাড়া বোধহয় গায়ের পশমও লড়ে না, পীর ছাড়া বোধহয় কোনো কিছুই হয় না। এই দুই পন্থাই পন্থী, ভ্রান্ত পন্থী, ভ্রান্ত আকিদার। ইসলামের চরম পন্থা বলে কিছুই নাই, উম্মাতাম ওয়াসাতা, আল্লাহ তাআলা আমাদেরকে মধ্যপন্থী উম্মত বানিয়েছেন। সুতরাং পীরের অর্থ যদি হয় পথ প্রদর্শক, পীরের অর্থ যদি হয় অভিজ্ঞ, পীরের অর্থ যদি হয় শরিয়াত এবং সুন্নাতের উপরে রহনুমাইকারী, এমন ব্যক্তিকে মানতে আমার কোনো আপত্তি নাই। আর পীর যদি হয় স্পেশাল কোনো সিজ, যেটা আসমান থেকে আসছে, পীর যদি হয় এরকম কোনো জিনিস, তিনি মুখ না খুললে আল্লাহ কথা বলবেন না, পীর যদি হয় এরকম যে আমার 14 গোষ্ঠী কিছু না করলেও একেবারে রাস্তা দেখায় জান্নাতে নিয়ে যাবে, এটা ভ্রান্ত কথা, ভণ্ডামি কথা, ব্যবসায়ী কথা, 6 নম্বরী 2 নম্বরীর কথা। এই দরগা আর ওই দুর্গার মধ্যে কোনো পার্থক্য নাই। শর্মা আরো প্রশ্ন মৃত্যু হয় না? মৃত্যু হয় নাই, হয় নাই না, নাই না স্যার। রাসূল সর্বদা জীবিত এবং সব দেখে এবং সব জানে, কথাটা কি সত্য? আসলে এরকম আজগুবি আজগুবি কথাবার্তা, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আচ্ছা বলেন তো, আমি পীরজাদাকে বাদ দেবেন না কোরআনের আয়াত বাদ দেবেন? হ্যাঁ, পীরজাদা বাদ দিয়ে দিবেন? এত দূরের থেকে আসলাম বাদ দিয়ে দিবেন? এত ওয়াজ করলাম তারপরও বাদ দিবেন আপনারা? কি সাংঘাতিক! ও আচ্ছা, তাহলে বোঝা গেল হাজার পীরজাদা ঠেঙানো যায় কিন্তু কোরআনের একটা আয়াত বাদ দেওয়া, বাদ দেওয়া, হাজার আলেম বাদ দেওয়া যায় কিন্তু রাসূলের একটা সহি সুন্নাহ একটা হাদিস কি করা যাবে না? দুনিয়া 7 বার উল্টায় গেলেও দেওয়া যাবে না। কোরআন হাদিস যেমনটি ছিল তেমনটি থাকবে, কোরআন এবং হাদিস কোনো পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন, বিয়োজন হবে না, তার মিন তাহরিফ করা যাবে না। বন্ধুরা আমার, কোরআন শরীফের মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফা ইম্মাতা আও কুতিলান কালাবতু ইলা আখিরিল আয়া। দেখুন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর সিদ্দিকের বাস্তব ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনতাকিল হলেন, ইন্তেকাল করলেন সোমবারে, দাফন হলো কি বারে? কথা কয় না, আরে কথা না কইলে আমি ওয়াজ করব কেমনে? বুধবার। ইন্তেকাল করলেন কি বার? দাফন হলো কি বার? তাহলে মাঝখানে দেরি হলো কেন?
দেরি হলো কেন? প্রথম সমস্যা হয়েছিল, হুজুর যে ইন্তেকাল করেছেন, মুনতাকিল হয়েছেন, ট্রান্সফার করেছেন তার রুহ এই বৈষয়িক জগৎ থেকে পরকালীন জগতে, এইটা কিছু কিছু বা কোনো সাহাবি মেনে নিতে পারছিলেন না। যেমন সাইয়েদুনা ওমর, তিনি হাতে তরবারি নিয়ে বলেছিলেন, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে, ওমরের তরবারি তাকে ফয়সালা করে ফেলবে। এখন কেউ ভয়তে গিয়ে দাঁড়াতে, সামনে গিয়ে দাঁড়াতে সাহস পায় না। সাইয়েদুনা ওমর সামনে গিয়ে কেউ দাঁড়াতে সাহস পাচ্ছে না। লোকেরা গিয়ে চিন্তা করলো, আবু বকর সিদ্দিক ছাড়া এখানে কাজ হবে না, রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছাড়া কাজ হবে না। সকলে গিয়ে বললো, হুজুর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনোভাবেই নিবৃত করা যাচ্ছে না, থামানো যাচ্ছে না। তখন সাইয়েদুনা আবু বকর সিদ্দিক উনি সাইয়েদুনা ওমরের কাছে গেলেন, কিচ্ছু বললেন না তাকে, কিচ্ছু বললেন না, শুধু তার পাশে গিয়ে তিনি পড়তে লাগলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রসুল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل قلبتم إلى أعقاب إلى آخر الآية এটা পড়লেন সাইয়েদ ওমর। এটা কানের মধ্যে যাওয়ার পরে তিনি কাঁপা শুরু করলেন, কাঁপতে কাঁপতে হাতে থেকে তরবারি পড়ে গেলেন এবং তিনি জমিনে পড়ে গেলেন। অর্থাৎ তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামি করতে, হুজুর ইন্তেকাল করেছেন কিন্তু আল্লাহর গোলামি যারা করতে, হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি ইন্তেকাল করেননি, সুতরাং চিরঞ্জীব একমাত্র আল্লাহ। কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, প্রত্যেককেই মৃত্যুবরণ করতে। এমনকি হযরত ইদ্রিস আলাইহিস সালাম, আল বিদায়া ওয়ান নিহায়া, সময়ের অভাবে আমি বলতে পারলাম না, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে আল্লামা ইবনে কাসির হাদিসের উদ্ধৃতি দিয়ে লিখেছেন, মৃত্যু থেকে পালানোর জন্য ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমান পর্যন্ত গিয়েছিলেন, সেখানে গিয়েও তার মৃত্যু হয়েছে। সুতরাং মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। তবে হ্যাঁ, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, শহীদদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন তাদেরকে মৃত বলো না, বরং তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। দেখুন, মৃত্যুর পরে পয়গম্বরেরা জীবিত, শহীদেরা জীবিত, এটা হলো বর্জকি হায়াত, কিন্তু মৃত্যু হয়েছে এটা 100% অবধারিত। এ কথা যদি কেউ বিশ্বাস না করে, তার মুসলমানি আকিদাই থাকবে না। সুতরাং নবীরা, শহীদেরা জীবিত, কিন্তু এটা হলো কোন জীবন? বর্জকি জীবন। মানুষের কয়েকটা জীবন আছে, একটা হলো আলমে আরওয়ার জীবন, একটা হলো আলমে আসবাবের জীবন, আর একটা হচ্ছে আলমে বতন, পেটের জীবন, আলমে দুনিয়ার জীবন, আলমে বরজকের জীবন, আলমে আখেরাতের জীবন। সুতরাং পয়গম্বরেরা জীবিত, শহীদেরা জীবিত, তবে দুনিয়ার জীবন জীবিত নয়, তারা হলেন কবরের ভিতরে। কোন জীবিত? বরজকি জীবন। এমনকি পয়গম্বরদের জেসেম মোবারক মাটির জন্য আল্লাহ তাআলা খাওয়াকে হারাম করে দিয়েছে। সুতরাং শহীদেরা যদি জীবিত থাকে, নবীরা তো জীবিত থাকবেন, তবে আমরা যে অর্থে জীবিত, অবশ্যই শহীদেরা সে অর্থে জীবিত নয়, আমরা যে অর্থে জীবিত, পয়গম্বরেরাও সে অর্থে জীবিত নয়। এবার আসুন, নবী সব কিছু জানেন, দেখেন, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। তার কারণ নবী দেখা দরকার কি? আগেকার দিনে জমিদারি প্রথা ছিল, খাজনা তুলতো, এখন হয় ট্যাক্স, খাজনা নেয় না সরকার। তো আশা বলেন তো, জমিদাররা কি মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাজনা তুলতো, না তাদের পাইক পেয়া দ্বারা খাজনা তুলতো? এখন যদি জমিদার নিজে গিয়ে খাজনা তোলে, তাহলে জমিদারের দাম বাড়ে, না পাইক পেয়া দ্বারা খাজনা তুললে জমিদারের দাম বাড়ে? চাকর নকর পাইক পেয়াদারা তুললেই তো বাড়ে। জমিদার গিয়ে যদি কয়, দাও তোমার 200 চাউল খাজনা দাও, এই তোমার 1 কেজি চাউল খাজনা দাও, তো জমিদারের লোকেরা বলবে, মিয়া তুমি কি জমিদার না ফকির? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি বাড়ি যে ঘুরবেন, সব জায়গায় দেখেন, জানেন, কি দরকার তার দেখাটা? তার কি তোমার কাছ থেকে সব টোকা নেওয়া দরকার? তিনি কি ফকির? আল্লাহ তাআলা তাকে এরকমটি বানাননি। তোমরা গোটা দুনিয়ায় তার জন্য যদি কোনো নেক আমল দেও, আল্লাহ তাআলা তার ফেরেশতার মাধ্যমে তার কাছে তা হাদিয়া পৌঁছে দেয়। সুতরাং আমার নবীর এটা দরকার কি? জানাটা দরকার কি তুমি কই কেমন? আর নবী সেই অর্থে আলিমুল গায়ব না, যেই অর্থে আল্লাহ তাআলা আলিমুল গায়ব। সুতরাং আল্লাহ তাআলা আলিমুল গায়ব, আল্লাহ তাআলা সব কিছু দেখেন, কিন্তু পয়গম্বররা গায়ব জানতেন, এটা আমরা বিশ্বাস করি, এতটুকুনও জানতেন যতটুকু নবুয়তের স্বার্থে, ওহির স্বার্থে, মুজেজার স্বার্থে আল্লাহ তাআলা জানানো প্রয়োজন বোধ করেছেন, কুদরতি ইলমে অতটুক নবীরা জানতেন। এর বাহিরে আল্লাহ তাআলা যে অর্থে আলিমুল গায়ব, পয়গম্বরেরা কখনো সেই অর্থে আলিমুল গায়ব নন।
মিলাদ পড়া জায়েজ কিনা এই প্রশ্ন তো স্থানীয় ওলামা ইকরামদের কাছে জিজ্ঞেস করবেন। তবে মিলাদ হলো জন্ম বৃত্তান্ত, এটা তো 2 কোটিবার জায়েজ। রসুলের জন্ম আমি জানবো না, আমি কিসের সাতার মুসলমান? কিন্তু মিলাদের নামে আমাদের দেশে যে অনুষ্ঠান আনুষ্ঠানিকতা ইত্যাদি ইত্যাদি কিছু কাজ কারবার করে, এইটা ব্যাপারে স্থানীয় আলেমদের কাছে ফাতোয়া নেবেন। বাহির থেকে এসে আমি এলাকার মধ্যে কোনো ঝামেলা গণ্ডগোল ইত্যাদি করতে চাই না। মিলাদ হলো রসুলের জন্ম, জন্ম তো উম্মতের জানতেই হবে নাকি, জানা উচিত কি উচিত না? আপনার নবীর জন্ম আপনি জানলেন না, জানবেন না, তো কিসের সাতার উম্মত আপনি? কিন্তু মিলাদ নাম করে এক লোক মাইয়া বিয়ে দেবে, মাইয়া আপনাদের দেশে মেয়ে ছেলে বিয়ে হয় কি না, তো মেয়ে বিবাহ দেবে, ছেলের পক্ষ থেকে আসছে, জিজ্ঞেস করছে ভাই বাড়িতে কি অবস্থা, আসি কোনো মতে চলি আর কি, তো ঘর কিসের, বলছে ভাই খাইয়া থাকি না খাইয়া থাকি দুইখান ইটের তলে থাকি। কিসের তলে থাকে আর কথা কয় না, তো পাবলিক মনে করছে দুইখান ইটের তলে থাকা মানে কি বাড়িতে পাকা ইমারত। এখন মেয়ের ছেলের পক্ষ তো দেখে গেছে, এখন মেয়ের পক্ষ থেকে লোকেরা যাবে ছেলের পক্ষ দেখার জন্য, এখন ওই গ্রামে গিয়ে কয় এই গ্রামের নাম কি, এই গ্রামের নাম কি, মিয়াপাড়ায়, মিয়াপাড়ায় কি, অমুক সাহেব কোথায়, এখন লোকেরা কয় ও আবার সাহেব হইল কবে, আচ্ছা তো অমুকের বাড়ি কই গেছে, এখন বাড়ি গিয়ে কোনো বিল্ডিং টিল্ডিং দেখে না, দেখে একটা খড়ের ঘর। লোকে খুব রাগ হয়ে গেছে, মিয়া তোমার ছেলে বিয়ে করানোর জন্য আমাদের মতো বংশের কাছে গেছো, সাহস তো তোমার কম না। বলে ভাই সাহসের কি করলাম আমি, তুমি বললা তোমার বাড়ি পাকা ইমারত, কই ভাই আমি কি বলছি পাকা ইমারত, কেন তুমি বলো নাই খাইয়া থাকি না খাইয়া থাকি দুইখানে ইটের নিচে থাকি। কয় যে ভাই আসো দেখো তো খড় দিয়ে চাল দিছে, বাতাসে কিছু খড় এদিক সেদিক হয়ে গেছে, এখন পরে পানি যা শিশির, বেচারা একটু পলিথিন দিয়া তারপরে দুই ইটের মধ্যে রশি বেঁধে দুই ইট দিয়ে চাপা দিয়ে রাখছে যাতে ওই বৃষ্টির পানি না ঢোকে, বাতাসে পলিথিন পেপার উল্টে না যায়, এই জন্য ওই খড়ের চালের উপরে চাপা দিয়ে রাখছে কিসে, দুইখান ইটে, দুইখান ইটে। তো ভাই আমি তো মিথ্যা কিছু বলি না, আমি তো সত্যই বলেছি, খাইয়া থাকি না খাইয়া থাকি, সুখে থাকি দুঃখে থাকি, কয়খান ইটের তলে থাকি, দুইখান ইটের তলে থাকি। তো এখন তুমি যে এর অর্থ অন্যটা বুঝবে তা তো আমি বুঝি নাই। এখন মিলাদ নিঃসন্দেহে উম্মতের জন্য প্রয়োজন, আল্লাহর নবী, আল্লাহর নবী তার নবী, নবীর মিলাদ জানবে না এটা কেমন উম্মত? মিলাদ মানে কি, জন্ম কথা, জন্ম বৃত্তান্ত আপনার রসুলের তো জানতেই হবে, জানবেন না কেন, কিসের সাতার উম্মত আপনি? কিন্তু মিলাদ নামে আমাদের দেশে যা হয় এটা বৈধ না অবৈধ, উচিত না অনুচিত, জায়েজ না নাজায়েজ, এটা স্থানীয় আলেমদের কাছ থেকে জেনে নেবেন। মুফতি কাজী ইব্রাহিম সাহেব কিয়ামত সম্পর্কে কোরআন এবং হাদিসের বক্তব্য উপস্থাপন করতেছেন, সে সম্পর্কে আপনারও মন্তব্য কি? হ্যাঁ, এগুলো সঠিক কথা, তবে উনি তো অনেক বড় আলেম, অনেক বড় আলেম, আসলে ওনার ভুল ধরা, ওনার ব্যাপারে মন্তব্য করার মতো দুঃসাহস এবং ইলম আমার নাই, যেটা বাস্তব কথা। আমি শুধু ওনার সাথে এতটুকু ভিন্ন মত পোষণ করি যে একেবারে নির্দিষ্ট দিন ক্ষণ এটা ব্যাপারে আমি এখন পর্যন্ত ওইরকম কিছু পাচ্ছি না, তবে উনি কোরআন এবং হাদিসের যে উদ্ধৃতিগুলো আনেন নিঃসন্দেহে এগুলি সঠিক। শুধুমাত্র আমি ওনার সাথে ভিন্ন মত পোষণ করি দিন ক্ষণ বা সনের ক্ষেত্রে, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। তবে হ্যাঁ, সার্বিক প্রেক্ষাপটে ইমাম মাহদী আলাইহিস সালাম আসার, সার্বিক পৃথিবী যেরকম উত্তাল এবং পৃথিবীর মুসলমানদের যে করুণ অবস্থা, দিকে দিকে পর্বতে প্রান্তরে মুসলমান যেভাবে নির্যাতিত নিগৃহীত মার খাচ্ছে, তাতে আমি ভয় পাচ্ছি যে ইমাম মাহদী আলাইহিস সালাম হয়তো খুব শীঘ্রই আবির্ভূত হয়ে যাবেন, আল্লাহ চাইলে আমাদের হায়াতে আমরা দেখতেও পারি, আল্লাহু আলাম, আল্লাহু আলাম। সুতরাং কাজী ইব্রাহিম সাহেবের দলিলগুলো আমি পছন্দ করি, বিশ্বাস করি এবং সঠিক মনে করি, আর তার ইলম আমার ইলমের মধ্যে অনেক পার্থক্য, আলহামদুলিল্লাহ বাংলাদেশে হাতে গোনা কয়েকজন ইলমধারী ব্যক্তির মধ্যে তিনি একজন, সুতরাং তার ক্ষেত্রে বিরূপ কোনো মন্তব্য করা আমার পক্ষে সম্ভব নয়, শুধুমাত্র তার এই নির্দিষ্ট সন দিন ক্ষণের ব্যাপারে আমি ভিন্ন মত পোষণ করি। আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি রহম করুন।